একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবেলায় তরুণ সমাজকে অগ্রণী ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন স্পিকার ডক্টর শিরিন শারমিন চৌধুরী। সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে সমাজ বিজ্ঞান বিভাগের 60 বছর পূর্তি অনুষ্ঠানে এই আহ্বান জানান তিনি। দেশকে এগিয়ে নিতে নারী নেতৃত্বের বিকল্প নিয়ে উল্লেখ করে স্পিকার বলেন, নারীদের সমান অংশগ্রহণে উন্নয়নে ভূমিকা পালন করতে হবে। জলবায়ু চ্যালেঞ্জ মোকাবেলায় সবাইকে একসাথে কাজ করারও আহ্বান জানান স্পিকার শিরিন শারমিন চৌধুরী। সমাজের উন্নয়নে পারিবারিক বন্ধন অত্যন্ত গুরুত্বপূর্ণ। সামাজিক অবক্ষয় ঠেকাতে পরিবার থেকে শুরু করে নারী পুরুষের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে।